নমস্কার সবাইকে, মুসলিমদের সালাম। তো সকালবেলায় চলে আসলাম আমাদের মাঝে, আর আজকে একটু খুশির খবর, মানে খুশির খবর বলতে তো এর আগে অনেকে বলছিলেন যে আপনার বাবারে বিয়ে করান বিয়ে করান, বাবা একলা থাকে, তো বাবা তো বিয়ে করতে চাইছিল না, তো আমরা এই জোর করে বাবারে বলছি যে না বিয়ে করতে দিব। তো আজকে চাইতেছি যে মানে এখন যেতেছি এসে মাসি করার জন্য দেওয়ার জন্য, কিন্তু আজকে জামু হয়েছে বাবার মেয়ে ই করার জন্য দেখার জন্য। এই জায়গায় মেয়ে সন্ধান পাইছি, তো ওই জায়গায় দেখতে যাবো, তো বাবার এই বিয়েটা করিয়ে ফেলাম। তো যদি পছন্দ হয়ে যায় তাহলে আজকে কাল আজকে দেখলে কালকের মধ্যে আর কি নিয়ে আসার চেষ্টা করব। আর বিয়েটা তো এরকম ধুমধামভাবে মানে হইব না, যদি ঠিক হয়তো বা, কারণ বিয়ে তো মানুষের জীবনে একবারই হয়, কারণ আমার মা মারা গেছে। আমরা এখন ভাবতেছি যে সে একলা মানুষ, একা থাকে, তার মন মানসিকতা সবসময় মানে ভালোই থাকে কিন্তু মনের ভিতরটা খারাপ থাকে, তার একটা সঙ্গী দরকার। তো সেই চিন্তা ভাবনা করে আমরা আর কি সিদ্ধান্ত নিয়েছি। তবুও বিয়ে করতে চাইছিল না, কিন্তু আমরা জোর করে দিয়েছি। তো যাই হোক, আমিও খুশি, আমরাও খুশি, খুশিভাবে যাইতে যাবো আর কি দেখতে। তো হয়তো বা ভিডিও করতে পারব না, কিন্তু আসার পরে যদি ঠিক হয় আসার পরে দেখাবো আশা করি। আর এখন যেতেছি যে মাছ ধরার জন্য জাল পাচ্ছি, মাছ ধরবো, তো দেখতে থাকেন। জাল পাচ্ছি যে পাশে পাশে জাল পাচ্ছি, তারপরে তুই কি মাছ পাওয়া যায়। আমার জালে মাছ গুলা শেষ, মাছ বেশিরভাগই মরে যায় গা রাত্রিতে, সারাত্রি থাকে। তো যাই হোক, কয়েকটা পাইছি মাছ, আর বাবার জন্য মেরে যাবো আমরা কিছুক্ষণ পরে। তো কিছুক্ষণ পরে যাবো বাড়িতে, যাই মাছটি নিয়ে মাছটি কুটুবো, আর মরা মাছ দেখাবো হলো পিপুল পাতা দিয়ে, আর তাজা মাছ দেখাবো তরকারি। তো আমি রাত্রিতে কিছু মাছ খুলে রেখে দিয়েছিলাম, তো কিছু মরে গেছে কিছু। এটা আমি মাছ দেওয়ানোর জন্য ই হয়েছে রাখছি, মাছটি যে একবার তাজা। এই দেখেন মাছটি একবার তাজা রয়েছে, কি সুন্দর একবার তাজা মাছ। আর এটি দিয়ে নিয়ে বেঁচে নিয়ে গেলে খুশি হয়ে যাবো। পরে নেই কয়েকটা মাছ
মাছ দেখতে গেছাল মাছ এই যে মাছ এই যে মাছ মাম মানে নিয়েছি তোমার নিয়ে মাম আজকে জানি কেন যাবো তোমার দাদুর নিয়ে আমি দেখবো নিয়ে না আজকে তোমার দাদুর নিয়ে আমি দেখবো যাম তোমার নিয়ে কেন একটা নিলয়ের নিয়ে খালি খালি নিয়ে দেখবো দেখে বাবা এই যে আজকে তোমার দিদি রে দেখবো যাবো হ্যাঁ যাবে না তুমি মাসি ই করে কুইটা লাও কুইটা মরা রে দিয়া কুটি দি খেলে ভাজা পুপুল ভাজা করেন বা পুটি পুটি মাছ ভাজা স্বাদ না গো আর পুটি মাছ দিয়া ভাজা মাছ একবার খাল কথা নিয়ে চাও পুটি আইছে যাও আমি মাছ খুলে নিলাম সকালবেলায় আজ যে বর্ষা আইছে না বর্ষার জলে নতুন জলের মাছ আসে না খাইতে স্বাদ লাগে সেই স্বাদ বাবা কথা করো দেখছো গরুর ঘর পরিষ্কার করতেছে গরুর ঘর পরিষ্কার করে মুরগির ঘর পরিষ্কার করে তারপরে খাওয়া দাওয়া করবো আমি আবার মাছ গুলো কুটবো গরুর ঘর পরিষ্কার করা হয়ে গেছে এখন গরুকে ঘাস দিব তো এখন যাই হতেছে মুরগি রেখাইতে দিতে তো মুরগির জন্য জল নিয়ে যেতেছে আর খাবার নিয়ে যেতেছে আমাদের লিখনা বাড়ির পাশে পড়তে বসে আর নীলাই বাবু ঘুমায় পড়ছে সকালে ঘুম থেকে পড়ছে তো এই কারণে দোলনায় শোয়াইছি না ঘুমায় পড়ছে লিখন পড়ালেখা করতেছে নীলয় ঘুম থেকে ওটা শুয়ে ভোর চারটায় চারটায় উঠে দিকে আবার সকাল সকালে ঘুমে যায়
তো ঘরের কাজ মোটামুটি শেষ করাইছি, এখন আর কিছু দুয়ারটা ধরো দিও নেই। আর বৃষ্টি তো সারাদিন রাত থাকেই, এখন আবার একটু বৃষ্টি নাই, কিন্তু যে রাতে বৃষ্টি হয়েছে তো ভাবছি যে এখন একটু ইয়ে আছে, বৃষ্টি নাই, এখন দুয়ারটা ধরো দিয়ে পরিষ্কার করে দিই। তোমার নতুন হাঁস হলে মারি ভালো মারি ভালো আমরা কিন্তু আজকে আসলে বাবার জন্য মেয়ে দেখতে যাব, বাবার বিয়ে করাম আমরা, তো সেই কারণে কাজকর্ম সব শেষ করতেছি আগে আগে সকাল সকাল। তারপরে অসময় দেখার ভিডিওটা করবো না, কারণ যেহেতু অসেনা জায়গায় যাবো আর দূরের রাস্তা অনেক, আর যদি বিয়ে ঠিকঠাক হয় তাহলে আমরা দু একদিনের ভিতরে নিয়ে আসবো। ই করবো এমনিটার ই না, খালি মালা বদল খালি আর সিদ্ধির করবো খালি অধিবাসী বাজার তো করম থাকে মাছ আনছি জালে থেকে খুললে অধিবাসীর মাছ। কি লেখা শেষ? আবরণটা বড় পড়ার কোনো শেষ নাই, সামনে পরীক্ষা, তাতে সব কিছু হাতের লেখা চালু করেন লাগবো। বাজে কটা ই করেন না গো, খাইনাবার তো সাড়ে আটটা বাজে বেজে গেছে, গেছে নয়টা বেজে গেছে, গেছে আমার জান জাম কামরা তাহলে খাওয়া দাওয়া করে যাই গা। তো আপনারা দেখতে থাকেন, আজকে আর ভিডিও করা করবো না, আজকে এই পর্যন্তই। কি কও মেয়েটা দেখে আসি গে আমরা, আমরা কিন্তু সত্যি সত্যি যাবো বাবার জন্য মেয়ে দেখার জন্য, মানে মেয়ে না মা 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 দেখবার যাবো, মানে নতুন মা নেবো তো সেটা দেখতে যাবো। তো আপনারা দেখতে দেখবেন সব কিছু, যদি আজকে পছন্দ হয় তাহলে আমরা কালকে কি কালকের দিন পর নিয়ে আসবো, তো দেখা যাক, আপনাদের সব জানাবো। তো আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন, আর বলবেন এই যে আমার বাবার বিয়ে করানোর জন্য, মানে কি আপনাদের মতামত রাখি জানাবেন। আমার মনে হয় যে বিয়ে করানোর ঠিক বয়স হয়ে যেতেছে, তারপরে জীবন সঙ্গী দরকার, দরকার একটা, আমরা সবকিছুই বিবেচনা করে আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে বিয়েটা করিতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা মেয়েদের গাইয়া